ছাগলের ওলানটা দেখেন, দেখুন, দেখতে হবে তা কিন্তু। এটা কিন্তু দুধ ভাই নিয়মিত ধরেন দোয়া দেয়, দেখেন দোয়া দেয়, জি সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুক্লান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমি কোথাও অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশপুর থানার চাপড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে। আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্লেষিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন। বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে সেগুলো দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আওয়াল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বড় বড় ন্যায় পেরিয়ে তো আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে। জি ভাই, আজকে দর্শকদের জন্য কেমন কোন ছাগল থাকবে? আজকে দর্শকের জন্য ছাগল থাকবে ভাই, মানে মোটামুটি ধরেন ছাগল আজকে অল্পই আছে। জি, ছাগল ছিল মানে মোটামুটি এক ভাই বরিশাল থেকে এক ভাই এসে মোটামুটি ধরেন গোটা 8-9 পিস ছাগল নিয়ে গেছে। আচ্ছা, ছাগলটা কম আর আমার হচ্ছে বাছাইকৃত ছাগল। আর ছাগলটা আমার কম থাকার কারণ হচ্ছে আমার বাছাইকৃত ছাগল আমার কথা হলে আমি পছন্দ করি যেটা আনবো আমার দর্শকের পছন্দ হতে হবে, অবশ্যই হিসাব হচ্ছে এটা। আর মানে আবহাওয়াটা কিছুদিন ধরে খারাপ, মানে বৃষ্টি বাদল লাগার কারণে আমি ছাগল গুনে মানে কম মান ক্রয় করতেছি, কম করতেছেন এমন বাছাইকৃত ভাবে? একদম বাছাইকৃত ভাবে। আচ্ছা আচ্ছা, জি। তো আজকে প্রাইসটা কেমন যাবে? আজকে প্রাইসটা থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। যেটা দামটা না রাখা বলতেই না, যেটা সর্বনিম্ন যেটা রাখা যাবে 10টা খামার জাস্টিফাই করে দেখে শুনে ক্রয় করবে। যদি দেখা যাচ্ছে যে আমাদের খামারে যদি দেখা যাচ্ছে যে দামে কম মানে দুল ভালো পায় আর দুল পূর্ণটা দুল সঠিক দামে পায় তাহলে আমার এখান থেকে নেবে। অবশ্যই আর অন্য জায়গায় দুল পূর্ণ দুল আমার থেকে দুল সঠিক দামে পায় তাহলে অন্য জায়গার থেকে নেবে, কোনো হিসাব নেই। আমার থেকে নিতে হবে এমন কোনো মানে নেই। আর এখানে এসে তো দেশ, হ্যাঁ না, এখানে এসে আমার সরজমিনে এসে 10টা থেকে একটা নেবে, হিসাব হচ্ছে এটা। আর যারা আসতে পারবে না অনেকে তো ব্যস্ত থাকে, আশেপাশে ভাইরাও রয়েছে, যারা আসতে পারবে না তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিবে, যারা আসতে পারবে আমার বাসায় এসে দেখে শুনে নেবে। নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার হচ্ছে আমরা গাড়িতে উঠাই দিয়ে, গাড়ি ওঠানোর আগে আপনার ফুল টাকা পেমেন্ট করতে হবে, গাড়িতে উঠাই দিয়ে গাড়ির ভিডিও সব নাম্বার দিয়ে শুধু আপনি রিসিভ করে নেবেন। যতন মন্ত আপনার হাতে না পাচ্ছেন ততন মন্ত ড্রাইভারটা আমার হাতে পাবেন, যদি কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে ড্রাইভারটা আমাদের, হিসেব হচ্ছে এটা। অবশ্যই, আর প্রতিদিন তো যাচ্ছে, হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার হলে বাংলাদেশের যে কোনো বন্ধে চলে যাবে। জি, এ হচ্ছে হিসাব। তো দর্শক, কথা দীর্ঘাত কোনো যেগুলো ছাগল আজকে আল ভাই থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো। শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে, পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আল ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটি বাজিয়ে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন। দর্শক, পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন, সেরকম প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আল ভাই, জি ভাই, শুরুতে কি আকর্ষণীয় ছাগল শুরু করব? শুরুতে একটি বিটলের ক্রস দিয়ে শুরু করব ভাই, বিটলের ক্রস দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। জি, তো ভাইজান, জি, তো এটার বয়সটা কেমন যাচ্ছে? এটার বয়স চলছে ভাই 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা, একেবারে দেখতে পাচ্ছেন নতুন 4 দাঁত। জি। হাইটে কেমন যাচ্ছে? হাইট আছে আপনার মোটামুটি হচ্ছে 30+। 30+? জি। খাওয়া দাওয়া চলছে? হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে। আর রানিং ছাগল? তো রানিং ছাগল। আচ্ছা, পূর্বে বাচ্চা ছিল, বর্তমান কি অবস্থা রয়েছে? বর্তমান অবস্থা মোটামুটি এটা দেখানো আছে ভাই, বিটল পাঠাতে দেখানো আছে, বিটল পাঠাতে কিন্তু দেখানো রানিং জিনিস। এই যে পূর্বে বাচ্চা ছিল দেখিয়ে দিব। জি জি জি, অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর কিন্তু বাট। জি, দেখতে পাচ্ছেন। জি, আর বাচ্চা সেই ক্ষেত্রে হাই, না বাচ্চা সেই ক্ষেত্রে হাই কোয়ালিটির বাচ্চা বের হবে। জি জি, এটার দামটা কেমন পড়বে? এটা দুল কোন দর্শককে দাম দিলে ছাগলটা না, হ্যাঁ কোনো দামাদামি চলে না, ফিক্সড দাম পড়বে, এক দাম পড়বে 13,500 টাকা। 13,500 অনলি পড়বে, 13,500। তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে, সম্পূর্ণ খরচ দিয়ে দিব। আল ভাই, জি ভাই, একেবারে বাহারি রঙের ছাগল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হচ্ছে বাঘাতোতার একটি বাচ্চা দেখাও ভাইয়া, বাঘাতোতার বাচ্চা? জি, মানে মেয়ে বাচ্চা, একেবারে সাদা কালার। জি, মেয়ে বাচ্চা, বয়সটা কেমন যাচ্ছে? এটার বয়স এখনো ভাই দাঁতে নেই, দাঁতে নাই না, তার মানে দুধের দাঁত, দুধের দাঁত। তাহলে কমাস ধরবো আমরা এটা, এটার বয়স মোটামুটি 6.5 মাস। 6.5 মাস? জি। তার মানে এটার কোনো অবস্থা কোনো হয়নি? এখন অবস্থা হিটাইস হলো, জলে পরবর্তীতে হিটা আসে দেখা দিলেই চলবে। মানে তাহলে কিন্তু এটা তোয়ার করা? হ্যাঁ, তোয়ার করা, তোয়ার করা ছাগল। জি। সেক্ষেত্রে এটার দামটা কেমন আসে? এটা নিলে পরে কোনো দর্শককে দাম হলে এটা না, কোনো দামাদামি চলে না, ফিক্সড রেট দাম পড়বে হচ্ছে অনলি পরে 12,000 টাকা। অনলি পরে 12,000? একদম পরে 12,000। সম্পূর্ণ খরচ সাথে থাকছে এক বস্তা করে খের। আল ভাই, জি ভাই, সুপার হিট একটি ছাগল দেখতে পাচ্ছি আপনারা, এটা হচ্ছে বিটলের ক্রস ভাই, বিটলের ক্রস? জি। অনেক বিগ সাইজ তো ভাই এটা? অনেক বিগ সাইজ ভাই। মাথাই নষ্ট ভাই, মাথা নষ্ট, বিটল মানে একটা মানে আনকমন জিনিস, আনকমন একটা জিনিস। জি। এটার যে ওলান ভাই, জি ভাই, অসাধারণ, অসাধারণ। এই এর দুধের রেকর্ড হচ্ছে ভাই 2 লিটার। 2 লিটার? জি। আচ্ছা, ছাগলটা দেখুন, এই দেখেন এর দুধের রেকর্ড হচ্ছে 2 লিটার। এই যে ছাগলের ওলানটা দেখেন, দেখুন, দেখতে হবে তা কিন্তু। এটা কিন্তু দুধ ভাই
নিয়মিত ধরেন দোয়া দেয় দেখেন দোয়া দেয় জি একেবারে দেখেন দুধের রানী এটা কিন্তু একবারে দেখেন একদম লরম জি জি এর কিন্তু দুধ কিন্তু পানান নাই এই দেখেন এই যে তো এখন বর্তমান কি চলছে ভাইজান এখন বর্তমান অবস্থা ভাই মোটামুটি এটার বাচ্চা ছিল ভাইয়া বাচ্চা ছিল জি বাচ্চা ছিল কিন্তু উনি বাচ্চা কেটে এটা বিক্রি করে দিয়েছে আর এটা দেখানো আছে ভাই দেখানো আছে জি আচ্ছা আচ্ছা কি পড়া দে এটা দেখানো আছে হচ্ছে আপনার বিটল পড়া দে দেখা যাচ্ছে বিটল পড়া দে দেখানো আছে বাচ্চা হাই কোর্টে হ্যাঁ বাচ্চা হাই কোর্টে দাঁত দেবে ভাই এটার দাঁত চলতেছে আপনার হচ্ছে ভাই ছয় দাঁত ছয় দাঁত জি এই যে ছয় দাঁত ছয় দাঁত পানি রয়েছে হাইট কেমন যাচ্ছে হাইট আছে আপনার হচ্ছে 34 প্লাস হাইটে কিন্তু 34 প্লাস জি তাই না জি তো কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা কেমন পড়বে কোন দর্শককে দেওয়া দিলে ছাগলটার নেই হ্যাঁ কোন দামাদামি চলে না ফিক্সড দাম পড়ে 35000 টাকা 35000 জি ফিক্সড পড়বে কিন্তু 35000 আরে দেখেন ছাগলটা দেখেন একদম এই যে আমরা দেখাই দিই আন কমন ভাই এ টু জেড জি একদম আন কমন ছাগল জি আর তারপর সম্পূর্ণ খরচ দিয়ে হ্যাঁ সম্পূর্ণ খরচ দিয়ে দেব আল ভাই জি ভাই এবার আমরা প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছি ছাগল এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি আচ্ছা এটা বয়সটা কেমন আছে বয়স হচ্ছে 4 দাঁত 4 দাঁত জি আচ্ছা 4 দাঁত আমরা দেখিয়ে দেব এই দেখেন এই যে হাইটে হাইট আছে আপনার 29 প্লাস 29 প্লাস জি একটু কম বেশি হতে পারে জি ভাইজান বর্তমান কি চলছে এটা বর্তমান অবস্থা মোটামুটি এটা দেখানো আছে ভাই দেখানো আছে জি আচ্ছা কি পড়ে দুই মাসের কিছুদিন কম বেশি দেখানো আছে আচ্ছা দুই মাসের কিছুদিন কম বেশি কি পড়ে এটা বিটল বড় দিয়ে দেখানো আছে রানিং রানিং পূর্বে বাচ্চা ছিল এটার দামটা কেমন পড়বে এটা নিলে পারে কোনো দামাদামি চলবে না ফিক্সড দাম পড়বে 10000 টাকা 10000 টাকা একদম পড়বে 10000 টাকা কোনো দামাদামি চলবে না আল ভাই জি ভাই একেবারে আনকমন একটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাই কি জাতের এটা এটা হচ্ছে 100 বেল চাতোতা ভাই 100% বেল চাতোতা জি যাকে বলে জি এটা মুক্ত দেখেন খাওয়া দাওয়া কি ভাই একদম ভাই গরু ফেল একেবারে মাশাআল্লাহ খাওয়া দাওয়া চলছে জি ভাই ভাইজান কত যাবে এটা জি ভাই এটা হচ্ছে দাঁত চলতেছে আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে ভাই 8 দাঁত চলতেছে ভাই 8 দাঁত জি হাইটে হাইট আছে আপনার হচ্ছে 36 প্লাস 36 প্লাস জি আচ্ছা আচ্ছা বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা এটা দেখানো আছে দেখানোর ভিডিও এবং স্লিপও আমার কাছে আছে সেই ক্ষেত্রে কোন ট্রেন করতে একদম 100 একদম বেলচাতোতা দিয়ে দেখানো আছে 100% বেলচাতোতা তা একবার না দুইবার দেখানো হয়েছে রানিং পুরো বাচ্চা ছিল রানিং পুরো বাচ্চা ছিল দুইবার দেখানো হয়েছে আর দুইবার দেখানোর ভিডিও আমার কাছে আছে আমি দিয়ে দেব হ্যাঁ দিয়ে দেব সেই ক্ষেত্রে কোনো টেনশন নেই না সেই ক্ষেত্রে টেনশন নেই গাব একদম কনফার্ম গ্যারান্টি হবে জি এটা বিগ সাইজের ছাগল ভাই জি যারা আসলে এসব ছাগল পুষে যারা জানে তারা বুঝবে যে সব ছাগলটা কেমন হবে একেবারে পিওর ব্রিডের ছাগল একদম পিওর ব্রিডের ছাগল দামটা কেমন পড়বে এটা যদি কোনো দর্শককে দেওয়া যায় ছাগলটার নেই কোনো দামাদামি চলবে না ফিক্সড দাম পড়বে 50000 টাকা 50000 টাকা অনলি পড়বে 50 তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দেব সম্পূর্ণ খরচ দিয়ে দেব ভাইজান জি ভাই কি ছাগল দেখানো এবার এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি বয়সটা কেমন যাবে এটা বয়স হচ্ছে এটা 4 দাঁত 4 দাঁত হ্যাঁ পূর্বে বাচ্চা ছিল দেখেন পূর্বে বাচ্চা ছিল রানিং জিনিস নতুন 4 দাঁত জি হাইটে কেমন চলছে হাইট আছে আপনার মোটামুটি 29 30 হবে 29 30 জি বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখানো আছে ভাই দুই মাসের কিছুদিন কম বেশি দেখানো আছে দুই মাসের কিছুদিন কম বেশি আছে জি সে ক্ষেত্রে কি পড়া দিয়ে এটা দেখানো আছে বিটল বড় দিয়ে রানিং ওলানটা দেখা দেন ভাই অবশ্যই দেখিয়ে দেব একদম রানিং এ পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল জি এই যে এই যে পূর্বে কিন্তু বাচ্চা ছিল একেবারে রানিং দামটা কেমন আসবে এটা দাম দর কোনো দর্শককে দেওয়া হলো এটা না কোনো দামাদামি চলে না ফিক্সড দাম পড়বে একদম পড়বে 11500 টাকা 11500 যে একদম পড়বে 11500 তারপরও সম্পূর্ণ সম্পূর্ণ খরচ দিয়ে দেব কোনো দামাদামির কোনো অপশন নেই সম্ভব তো হ্যাঁ সম্ভব ভাই রানিং ছাগল রানিং ছাগল গাভিন ছাগল দিয়ে দেব একদম অল্প বয়সী আজকে তো বলছি যে সারা বাংলাদেশের কি চ্যালেঞ্জ থাকবে জি আমাদের তাহলে কোনো দামাদামির কোনো অপশন থাকবে না যেটা রেট দিছে এটা যদি ভালো লাগে পূর্ণ দুল সঠিক পান তাহলে অবশ্যই ক্রয় করবেন আল ভাই জি ভাই দারুন একটি ছাগল দেখতে পাচ্ছি এটা হচ্ছে 100 শিরোই ভাই 100 শিরোই জি আর বিগ তো এটা হ্যাঁ বিগ সাইজের ভাই বিগ সাইজের জি তো ভাইজান বয়সটা কেমন যায় এটা বয়স এটা চলতেছে আপনার হচ্ছে ভাই এই দেখেন 6 দাঁত 6 দাঁত জি হাইটে কেমন চলছে হাইট আছে 34 34 জি তো অনেক বিগ জি ভাই আর এটার তো ওলান তো একদম ওলানের অবস্থা দুধের রেকর্ড 2 লিটার 2 লিটার কিন্তু দুধটা আস্তে আস্তে শুকিয়ে আসছে শুকিয়ে আসছে জি এটা দেখানো আছে দেখানোর ভিডিও এবং স্লিপ আমি দিয়ে দেব নাগরা বিটলের একটি মানে ভাই গাব ধরেন না থেকে বলবো এটা বাচ্চার দামে দিয়ে দেব জি জি এটা নাগরা বিটলের ক্রস হাই কোয়ালিটির ক্রস হাই কোয়ালিটির 100 না জি জি চোখ আসলে 100 হতো তারপরে বলবো হচ্ছে এটা ক্রস এটা কিন্তু ক্রস উন্নত ক্রস হ্যাঁ উন্নত ক্রস বয়সটা কমে যাবে বয়স এখন মোটামুটি উনি বলছে দেখা দিছে জি এক মাসের উপর হলো দেখা দিছে
এটা ধরেন আসল কথা কি এটা আল্লাহর উপর ভরসা করে নিতে হবে গাব না ভেবে দিব সমস্যা নেই মনে করবেন যে এটা গাব নাই আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটা নিলে পারে কোনো দামাদামি চলে না ফিক্সড দাম পড়বে একদম পড়বে 12000 টাকা 12000 টাকা একদম পড়বে 12 কোনো দামাদামি চলবে না তারপরে সম্পূর্ণ খরচ আর সম্পূর্ণ খরচ দিয়ে দেব আসলে এগুলো যদি বাচ্চাও যদি যে কোনো বড় বড় খামারে কিনতে যান একটা বাচ্চা কেনা লাগবে 20-22000 টাকা করে অবশ্যই আমারও তো আমার লাভটা কম সেল বেশি দামে কম মানে ভালো আল ভাই জি ভাই বিগ সাইজের আকর্ষণীয় ছাগল এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের সাথে শিরোহি সংমিশ্রণ ক্রস ভাই বিটলের সাথে শিরোহি সংমিশ্রণের ক্রস জি এই যে দেখুন বয়সটা কেমন যায় ভাই এটার বয়স চলতেছে ভাই 4 দাঁত 4 দাঁত জি আচ্ছা এটার বয়স কিন্তু 4 দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট এই যে দুই দাঁত বড় এবং দুই দাঁত ছোট আপনারা দেখতে পাচ্ছেন জি তো ভাই জান তো এটার হাইট কেমন চলে এটা আপনার হাইট আছে ভাই হচ্ছে 32-33 হবে 32-33 স্বাস্থ্য তো ভালো ভাই এটা হ্যাঁ স্বাস্থ্য ভালো ভাই স্বাস্থ্য ভালো জি এটা ডাবল আর্টের জিনিস ভাই রানিং জিনিস পুরো কিন্তু বাচ্চা ছিল জি এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা মোটামুটি এর বাচ্চা ছিল এটা দেখা দিয়েছে মোটামুটি আপনার হচ্ছে 1 মাস 28-29 দিন হচ্ছে দেখা দিয়েছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটা নিলে পারে কোনো দর্শককে দেওয়া হবে এটা দামাদামি চলবে না একদম ফিক্সড রেট পড়বে হচ্ছে 22000 টাকা 22000 টাকা নেই জি আল ভাই জি ভাই এবার আমরা কি দেখব এটা বিটল ক্রস ভাই এটাও বিটলের ক্রস জি আচ্ছা এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স হচ্ছে নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল জি আচ্ছা তার মানে নিউ অ্যাডাল এই যে মাত্র দুই দাঁত জি দুই দাঁত থেকে আপনার আরেকটা দাঁত ভাঙছে জি আর এবারে ধরেন ফার্স্ট প্রেগনেন্ট আস্তে আস্তে ওলানটা নেওয়া যাচ্ছে এটা এই যে অনেক সুন্দর ওলান দেখেন জি জি ওলান কিন্তু ভালো হবে এটা জি তো ভাই জান জি ভাই তো সেক্ষেত্রে কি পড়া দেখানো আছে এটা দেখানো আছে বিটল পাটা দিয়ে ভাই বিটল পাটা দেখানো আছে সেক্ষেত্রে বাচ্চা ভালো মানের বাচ্চা বের হবে দামটা কেমন সেটা এটা দুল কোন দর্শক কে তা বললে কোন দামাদামি চলে না ফিক্সড রেট দাম পড়বে 13500 টাকা অনলি পড়বে 13500 অনলি পড়বে 13500 কোন দামাদামি কোন অপশন নেই তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দিব আল ভাই জি ভাই চমৎকার ছাগল দেখতে পাচ্ছেন জি ভাই এটা বিটলের ক্রস ভাই এটা বিটলের ক্রস এটা বিটলের ক্রস আচ্ছা এটাও কিন্তু বিটলের ক্রস হাইটও কিন্তু আমরা এটা বিগ দেখতে পাচ্ছি জি ভাই এটা হাইট আর একদম আনকমন ছাগল ভাই দেখেন এই পাশে আরো আরো আনকমন স্বাস্থ্য ভালো এটা না স্বাস্থ্য ভালো ডাবল আটের জিনিস এপার হচ্ছে আরো আনকমন দেখেন এপার কিন্তু আরো আনকমন জি এই যে কালার কিন্তু দারুণ জি ভাই তো কয়টা যাবে এটা এটা আপনার দাঁত চলতেছে ভাই 4 দাঁত আর খাওয়া দাওয়া চলছে এই যে 4 দাঁত খাওয়া দাওয়া চলবে খাওয়া দাওয়া চলবে রানিং জিনিস আর রানিং জিনিস পরে বাচ্চা ছিল একেবারে বাছাই কি তো জি আচ্ছা তারপরে দেখিয়ে দেবো ভাই এখন কি অবস্থা এই যে রানিং জিনিস জি এন্ড বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখানো আছে 2 মাসের উপরে ভাই 2 মাসের উপরে জি কি পড়া দাও সেটা এটা দেখানো আছে বিটল পাটা দিয়ে এটার দামটা কেমন পড়বে এটা নিলে পরে কোনো দর্শককে দাওয়া হলো এটা নাই কোনো দামাদামি চলবে না একদম পড়বে 14500 টাকা একদম পড়বে 14500 একদম পড়বে 14500 এই বিগ সাইজের ছাগল 14500 তে সম্ভব হ্যাঁ সম্ভব ভাই আমি তো বলছি যে আমার লাভটা কম সেলটা বেশি দাম কম মানে ভালো ভাইজান জি ভাই কি এটা বাচ্চা নিয়ে আসলেন এটা হচ্ছে পাটার বাচ্চা দেখাবো বারবারিয়ার ক্রস দেখাবো এটা বারবারিয়ার ক্রস ক্রস আচ্ছা বডি ফিটনেস কিন্তু একেবারে বারবারের মতো জি জি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এটা কি পাটা বাচ্চা এটা পাটার বাচ্চা হবে পাটা বাচ্চা ভাই পাইছি এটা এক খামার থেকে নিয়েছি একদম আনকমন বাচ্চাটা হ্যাঁ মানে বাচ্চাটা কিন্তু একেবারে শৌখিন জি 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 আচ্ছা কমা যাবে এটা এটা হচ্ছে আপনার বয়স চলতেছে ভাই মোটামুটি চলতেছে হচ্ছে 4.5 মাস ভাই 4.5 মাস বয়স জি ভাই এটা আমরা অন্য গোষ্ঠটা দেখাই দিই জি অবশ্যই দেখি ঠিকঠাক রয়েছে কি দেখেন অন্য গোষ্ঠটা দুটো ক্লিয়ার আচ্ছা আচ্ছা কারণ এগুলো বারবারই ছাগলগুলো কিন্তু খুব একটা বেশি হাইটের না 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 এগুলো বেশি হাইট হয় না ভাই জি জি এটার দামটা কেমন পড়বে এটা যেহেতু এই পাটার বাচ্চাটা যেহেতু কোনো দর্শককে দেখা গেলে এটা নেই হ্যাঁ কোনো দামাদামি চলে না ফিক্সড রেট দাম পড়বে একদম পড়বে 10000 টাকা 10000 টাকা আমি একদম পড়বে 10000 আল ভাই জি ভাই এটা কি লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ আচ্ছা লাস্ট আকর্ষণে কি দেখাবেন দর্শকদের এটা দেখাবো হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জি আচ্ছা এটা কিন্তু বিটলের ক্রস এর বয়সটা কেমন যায় এটার বয়স চলতেছে আপনি হচ্ছে ভাই 4 দাঁত ভাই আচ্ছা এটার বয়স কিন্তু 4 দাঁত আর এটার এখন বর্তমান অবস্থা বর্তমান অবস্থা এটা গ্যাপ গ্যারান্টি হবে গ্যাপ গ্যারান্টি জি আচ্ছা গ্যাপ গ্যারান্টি কি বড় দিয়েছে এটা এটা দেখানো আছে বিটল বড় দিয়ে আচ্ছা বয়স সীমাটা কেমন গাবের গাবের বয়স হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে 3 মাসের বেশি হবে 3 মাসের বেশি হবে জি তার মানে কি পালন সারছে হ্যাঁ পালন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আচ্ছা পালন সারছে কিনা এটা আমরা একটু দেখাই দিই আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আচ্ছা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে যাই হোক কারো নামবে জি এটার দামটা কেমন হবে এটা যেহেতু লাস্ট কোনো দামাদামির কোনো অপশন নেই একটা বাচ্চার দামও না একদম পড়বে হচ্ছে 9000 টাকা একদম পড়বে 9000 টাকা জি কোনো দামাদামি চলবে না গ্যারান্টি গাবিন গ্যারান্টি সম্ভব তো সম্ভব আচ্ছা যে আগে ফোন দিবে তার জি যে আগে ফোন দিবে তার আমার কথা যে আগে অ্যাডভান্স করবে তার যে ফোন দিলে হবে না ফোন দিলে হবে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ এই হচ্ছে অবস্থা যে আগে অ্যাডভান্স করবে সেটা তার ওটা দিলে পরে ভেক্ষে যদি একজন এটা যদি 1 লাখ টাকা দাম বলে তা বিক্রি হবে না অবশ্যই চল ভাই ভিডিওর আমরা শেষ পর্যন্ত আজকে চলে আসলাম জি ভাই তো আজকে যেগুলো কালেকশন ছিল সেগুলো কালেকশন আমরা দেখা দিচ্ছি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নেবেন জি
আর প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বৃহস্পতিবার আলফার প্রতিবেদন পেতে হলে কি করতে হবে ভাই? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে। জি, আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু বেশি বেশি করে ফলো করবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, ভুলবেন না, আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।